বঙ্গবন্ধু সুযোগ্যকন্যা জনেত্রী শেখ হাসিনা একটা দায়িত্ব দিয়েছেন দেশের মানুষের সেবা করার জন্য। আমি আগের সরকারে ছিলাম, এখন নতুনভাবে এই সরকার গঠন হওয়ার পর আমাকে সেখানে নেওয়া হয়েছে, তাই আমি কোনোভাবেই প্রমোশন বা পুরস্কার এই দৃষ্টিতে দেখতে চাই না। নতুন সরকারের নতুন যাত্রায় আমাকে তিনি সঙ্গী করেছেন। আমাদের ইশতেহারে পরিষ্কারভাবে এই কথাটা বলা হয়েছে, এবার আমাদের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যে সরকারের সেবা, আমাদের যে কল্যাণ রাষ্ট্র তৈরি করেছেন বঙ্গবন্ধুর কন্যা, এবং সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো বিড়ম্বনা না হয়, দুর্নীতি না হয়, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, এবং সাধারণ মানুষের যেই ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গায় যাতে সুখকর অভিজ্ঞতা হয়, এবং সেই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। এখন আমরা বলেছি যে সেগুলো যদি উন্নত হয় তাহলে কর্মসংস্থানও কিন্তু বাড়বে, রেড টেপ যদি কমে, বিনিয়োগ যদি সহজ হয় তাহলে কর্মসংস্থান বাড়বে। আমরা যে ইশতেহারের স্লোগানটি যে উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার বাড়বে কর্মসংস্থান।